আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি শাহানুর মিস, চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস নেই, তাতে তোমরা জানোই তো। আজকে আমি তোমাদের পাঠ্য বই থেকে যে হাত ধুয়ে নাও একটি গল্প আছে, সেই গল্প থেকে আমি কয়েকটি কঠিন শব্দ মোটে উঠিয়েছি। এই যে হাত ধুয়ে নাও যে গল্পটি আছে, সেই গল্প থেকে কয়েকটি কঠিন শব্দ বটে উঠেছি, কিভাবে বানান করে উচ্চারণ করতে হয় আমি বলবো। তো তার আগে এই গল্পের যে মূল বিষয়বস্তু সেই সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই। আগে হাত ধুয়ে নাও, এই গল্পের যে মূলত একটা প্রয়োজনীয় বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুটি কি, সেটি হলো হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে এই গল্পে বলা হয়েছে। যে হাত কেন ধুতে হয় বারবার সাবান দিয়ে, খাওয়ার আগে, টয়লেটে যাওয়ার, টয়লেট থেকে আসার পর, খাবার আগে এবং পরে কেন সাবান দিয়ে হাত ধুতে হয়, সেই মূলত বিষয়বস্তুটাই এই গল্পের বিষয়। তো এই গল্পে ছোট একটি ছেলে, তার নাম হলো অন্তু, সে পড়ালেখাও ভালো, আবার খেলাধুলায় বেশ ভালো, কিন্তু আবার চঞ্চল প্রকৃতির, কিন্তু তার শরীরটা প্রায় সময়ই অসুস্থ থাকে, তার শরীরটা বেশি ভালো যায় না। এর কারণ তার মামা বুঝতে পারলেন, তার মামা ওদের বাড়িতে বেড়াতে এসেছিলেন, বেড়াতে এসে দেখেন যে অন্তুর যে হাত ধোয়ার অভ্যাস নেই, সেই কারণটা তার মামার চোখে পড়ে। আর এই হাতের রোগ জীবাণুর কারণে অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না, সে প্রায়ই অসুস্থ থাকে। তো আমাদের কি করতে হবে, শরীর সুস্থ থাকার জন্য হাতের নখ কেটে সবসময় ছোটো রাখতে হবে এবং হাত সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে আমাদের সুস্থ থাকার জন্য। এটা হলো কি এই গল্পের মূল বিষয়। তো এই গল্প থেকে আমি পাঁচটি কঠিন শব্দ বলে উঠেছি, এখন আমি সেগুলো কিভাবে বানান করে উচ্চারণ করতে হয় আমি সেগুলো এখন পড়ে শোনাবো তোমাদের। তো তোমরা সবাই বোর্ডের দিকে তাকাবে এবং আমি কিভাবে উচ্চারণ করি সেগুলো তোমরা সবাই খেয়াল করবে। তো দেখো প্রথমে কি আছে, শরীর, শরীর, তালে বস রয় দীর্ঘিকারে রি র, শরীর, তালে বস রয় দীর্ঘিকারে রি র, শরীর। সুগন্ধ, সুগন্ধ, দন্তের ছয় হ্রস্ব করে সু গ, দন্তের নয় ধয় সুগন্ধ, তাহলে আবারও কি, দন্তের ছয় হ্রস্ব করে সু গ, দন্তের নয় ধয় সুগন্ধ। পরিষ্কার, প রয় শিকারে রি পরি, মর্দিন্ন ছয় কয় আকার বৈ র, পরিষ্কার, প রয় শিকারে রি মর্দিন্ন ছয় কয় আকার র, পরিষ্কার। পরিচ্ছন্নতা, প রয় শিকারে রি ছয় ছয় দন্তে নয় নয় তয়াকারে তা, পরিচ্ছন্নতা, প রয় শিকারে রি ছয় ছয় দন্তে নয় নয় তয়াকারে তা, পরিচ্ছন্নতা। সন্ধ্যা, দন্তে স দন্তে নয় ধয় জফালা আকার সন্ধ্যা, দন্তে স দন্তে নয় ধয় জফালা আকার সন্ধ্যা। তো আমি আবারও বলে দিচ্ছি, দেখো শরীর, তালি পস রয় দীর্ঘিকারে রি বৈষ্ণ র, শরীর, তালি পস রয় দীর্ঘিকারে রি র, শরীর। সুগন্ধ, দন্ত স রস্য করে সু গ দন্ত নয় ধয় সুগন্ধ, দন্ত স রস্য করে সু গ দন্ত নয় ধয় সুগন্ধ। পরিষ্কার, প রয় শিকারে রি মর্দিন্ন ছয় কয় আকার র,
পরিষ্কার প রের শিকারে রি মূর্ধন্য ষ এ ক আকার র পরিষ্কার পরিচ্ছন্নতা প রের শিকারে রি চ ছ দন্ত ন ন ত আকারে তা পরিচ্ছন্নতা প রের শিকারে রি চ ছ দন্ত ন ন ত আকারে তা পরিচ্ছন্নতা সন্ধ্যা দন্ত স দন্ত ন ধ জ ফলা আকার সন্ধ্যা সন্ধ্যা বানানটা কি দন্ত স দন্ত ন ধ জ ফলা আকার সন্ধ্যা উচ্চারণ গুলো দেখো আবার বলছি শরীর শরীর সুগন্ধ সুগন্ধ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা সন্ধ্যা সন্ধ্যা তো আমি এই গল্প থেকে পাঁচটি আমার মনে হয়েছে কঠিন শব্দ আমি একটু চিত্র দিই তোমাদের আরও কঠিন শব্দ মনে হয় সেগুলো খাতায় উঠাবে এবং বারবার সেগুলো বানান করে উচ্চারণ করবে পড়বে তারপর প্রথমে দেখে লিখবে পরে না দেখে লিখবে তারপর এই গল্পটি কমপক্ষে পাঁচ সাতবার রিডিং করবে আর এই রিডিং করলে তোমরা দেখবে তোমাদের যে এই গল্পে যে প্রশ্নের তোমার এ তোমরা নিজেরাই এই গল্প থেকে প্রশ্ন তৈরি করতে পারবে আবার এই গল্প সেই প্রশ্নের উত্তরও বের করতে পারবে তো আগামী ক্লাসে আবার এই গল্প থেকে যে শব্দার্থ যেগুলো আছে আমি ওগুলো নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম।